আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে দিশা ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা এবং আমার নুপুর আপা, আমরা সবাই মিলে আমরা হচ্ছে কোথায় যাচ্ছি, সাউথ হল যাবো। তো ওইটা হচ্ছে এখন বলা যাবে না, যারা আছে এই দেশে থাকেন তারা তো জানেনি, আর যারা জানেন না তাদের জন্যই এটা আমি নিয়ে যাচ্ছি আজকে কোথায়। সো দেখার জন্য দেখতে হলে আমার সাথেই থাকতে হবে, আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুকে নতুন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন, যে দিশা ব্লগস নামে সার্চ দিলেই ফেসবুকেও পাবেন ইউটিউবেও পাবেন। তা আমি এখন সকাল সকাল আয়া দাহিলকে স্কুলে দিয়ে আসছি। এখন আমি আমার জন্য নাস্তা বানাচ্ছি, আমি নাস্তাটা খেয়ে রেডি হয়ে যাব যাওয়ার জন্য, কারণ আমাকে টাইম দিয়েছে 10:30 আমাকে পিক করতে আসবে। সো আমাকে এখন কুইক করে নাস্তা করে কুইক রেডি হয়ে যেতে হবে। আমি আমার নাস্তা তৈরি করছি, এখানে দুইটা ডিম বাটার দিয়ে এরকম একদমই ঘেঁটা ঘেঁটা করে ফেলতেছি, কারণ আমার এইভাবে খেতে অনেক মজা লাগে। তো সকালে জাস্ট শুধু এই দুইটা ডিমই খাবো, কারণ যেহেতু বাইরে যাচ্ছি আজকে আজে বাজে অনেক কিছু খাওয়া হবে, এই জন্য বাসায় তেমন মানে ওরকম কোনো কিছুই আর নাস্তা তৈরি করছি না বা খাবো না, শুধু এই দুইটা ডিমই সকালের জন্য যথেষ্ট বাটার দিয়ে। তো এটা রেডি করে আমি নাস্তা করে নিই, তাড়াতাড়ি রেডি হতে হবে। তো আমি কুইক করে নাস্তা করে নিই। টেস্ট গুড, এভাবে ডিম খাইতে অনেক মজা লাগে আমার। এর ভিতরে আমি ব্ল্যাক পেপার দিয়েছি, ব্ল্যাক পেপার দিলে আসলে ডিমের টেস্টটাই চেঞ্জ করে দেয়। সাথে একটু গ্রিন চিলি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, বাটার, ব্ল্যাক পেপার, সল্ট। তাহলে সবাই থাকলে আমি কুইক খেয়ে নিই, দেন রেডি হওয়ার পর আপনার সাথে দেখা হচ্ছে। তো চলে আসছি সাউথ হল। আমি দেখেন সাউথ হলে যে এই সাইডে এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে, এগুলা এই যে প্লেস আছে, এগুলা 2 পাউন্ড, এগুলা 2 পাউন্ড করে, এগুলো 1 পাউন্ড করে মানুষ হচ্ছে শাড়ির ভিতরে বা ড্রেসে লাগায় যে। আর এখানে হচ্ছে ব্লাউজ আছে, ব্লাউজ 10 পাউন্ড করে, যারা শুধু প্লেনে যে প্লেন শাড়ি আছে। ওয়াও, কালারগুলো কত সুন্দর, এই কালারটা অনেক সুন্দর, এই কালারটা। এগুলা দোকানের ভিতরেও আছে অনেক কিছু। এখানে আছে হচ্ছে পাতিল পুতিল, জুতা, স্যান্ডেল, এই যে বদনা বদনা, ওই যে বদনা, আপনাদের কারো বদনা লাগবে। হাড়ি পাতিলের দোকানে নেই, এই যে ওয়া, ওই পাতিলটা যেই সুন্দর, এটা অনেক সুন্দর, এটা নিচে দেবো, আচ্ছা এটা এইভাবে সুন্দর আছে। পাতিলগুলো সুন্দর, থালা বাটি মেলামাইন আমার দেখতে ইচ্ছা করে না। দেখছেন এদেশেও নিউ মার্কেটের মতন কত এরকম ধরনের দোকান আছে এবং কত কিছু পাওয়া যায় সুন্দর সুন্দর। বিয়ের শাড়ি, বিয়ের শাড়ি কে কে কিনবেন, এই যে দেখেন এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায়, এখানে শাড়িগুলোও সুন্দর, এই যে কাতান শাড়িগুলা, এটা হচ্ছে কাতান শাড়ির শপ, কাতান না আসলে সব ধরনের শাড়ি আছে, এগুলো সব 15 পাউন্ড করে।
get it in the box of cycle. You get it in the stalls maybe and the lounge. This shirt is sundur. Porle sundur lagbe. Dekhi ar ki ki ache. সবাই দেখেন আমাদের শুধু টিপের কথা বলেন টিপে যেখানে আমাদের এখানে অনেক টিপ পাওয়া যায় ওদিকে আরো আছে অনেক ধরনের টিপ ওয়াও পুরা এটা হচ্ছে পুরো একদম আপনার নিউ মার্কেট গাউসিয়া এখানে আসলে পুরো একদম নিউ মার্কেট গাউসিয়ার ফিল পাই দেখেন কত কানের দুল কত কিছু পুরাই গাউসিয়া এবং নিউ মার্কেটে ফিল পাচ্ছি রে আল্লাহ দেশে কবে যাব ওয়াও আমি এখন সেই এই সবগুলা সমুচা এবং আলুর চপ খাবো এখানে ভেজিটেবল আলুর চপ সমুচা আছে আর হচ্ছে ল্যাম আলু সমুচা আছে আর আলুর চপ এই সবগুলো আমি খাবো সাথে আছে একটা অনেক মজার সস মজা দেখছেন সব খেয়ে শেষ করে ফেলছি আহ মজা পুরো একেবারে ঢাকা শহরের নিউ মার্কেট গাউসিয়ার ফ্লেভার লুক এই দোকানের মিট সমুচাও মজা ভেজিটেবল মজা আলু চপ মজা সসটাও মজা সাথে একটু আহ সে একটা ফ্লেভার কারো মজা করে একটু খেয়ে নিই হ্যাঁ এই ড্রেসে এই শপের ড্রেসগুলো যে এত সুন্দর আমার ওই হোয়াইটটা ভালো লাগছে গ্রেটা অ্যান্ড এই যে এটা দেখতেছি এটা ভালো লাগছে বাট আমি এখনও স্টিল মানে কনফিউজ যে কী নিব বাট দেখা যাক কী নেই কোনটা নেই ওই সময় তো খাইলাম এখন হচ্ছে মেন খাবার কথা উফ রে কী মজা হবে রে এসবগুলো আমি খাবো সব আমার আর কাউকে দিব না শপিং করে বাসায় চলে আসছি আয়া দাহিলকে দেখি আপনাদের ইব্রাহিম ভাই খাওয়া দাওয়া বেডে দিয়ে দিছে তো আমার শপিং টুকিটাকি দেখাই এটা কিনেছি এটা আমার খুবই ভালো লেগেছিল যে একটা কানের বড় দুল ঝুমকা আছে নিচে সেটা খুব ভালো লাগছে এটা কিনে ফেলছি প্রথমে জুয়েলারি দিয়ে শুরু করতেছি আর কি তারপরে এটা অনেক ভালো লাগছে এই ডিজাইনটা মানে একটু ইউনিক লাগছে মানে ঝুমকার ভিতরে মনে হচ্ছে যে না ঠিক আছে একটু অন্যরকম আছে সেই জন্য আসলে এটা কিনে ফেলছি এটা তো এই দুইটা গেল কানের দুল গেছে এই দুইটা কিনলাম ওকে এবার রাখি আর কি কিনছি তেমন কিছু আসলে ধরো পাওয়া যায় না মানে আপনি যেটা কিনতে যাবেন সেটা পাবো না আর এটা একটা ভেলভেট ব্লাউজ কিনছি যে সবসময় আসলে আমাদের জন্য ব্লাউজটা ব্ল্যাকটাই খুব দরকার হয় এখানে একটা ড্রেস আছে যেটা হচ্ছে গিফট আসলে ঈদ আসলে বেশিরভাগ গিফট টিফটি পাই তো ড্রেসটা অনেক সুন্দর মাস্টার্ড কালারের পুরো ড্রেসটাই মাস্টার্ড এই কালার সালোয়ারটাও সেম এটা হচ্ছে সালোয়ার এটা একটু মানে সালোয়ার না প্লাজো টাইপের বেশ ছাড়ানো সুন্দরই লাগবে এটার সাথে হচ্ছে এই ওড়নাটা ড্রেসটার কালার খুবই সুন্দর এটা আর ড্রেসটা হলো এটা ড্রেসের নিচের পার্ট এই যে কাজটা করা এই যে দেখায় এই যে পুরাটাতে এই এই কাজ করা সেলফ ওয়ার্ক এইগুলা সুতার কাজ করা খুবই ভালো লাগছে সো এই যে ওটার সাথে ওড়না সালোয়ার এটা কিনছি তারপর ঈদের ড্রেস কি দেখাবো ঈদের ড্রেস তো মনে হয় না দেখানো যাবে আমি হালকা একটু দেখাই দেই ঈদের ড্রেস তো দেখানো যাবে না ঈদের দিন পড়লে বুঝতে হবে তো এটা হচ্ছে আমার ঈদের ড্রেস এই একটা গেল আর একটা সেম আছে সেম আছে
এটাও তো দেখানো যাবে না, ঈদের ড্রেসটা তো পুরোপুরি দেখানো যাবে না, শুধু হালকা একটু দেখাইলাম, যে হালকা একটু দেখেন, সব ঈদের দিন পুরোপুরি দেখবেন। হ্যাঁ, কালারটা দেখাই দিছি বাট পুরো ড্রেসটা দেখানো যাবে না, তাহলে তো আমার ঈদ চলে যাবে ছোটবেলার মতন, তো পুরো দেখানো যাবে না। আর আয়দা হিল তো এই যে আহিল তো ঘুমাই গেছে, আর এই যে আয়াদ, আয়াদ মাঝে বাসায় ছিলাম না, আমাকে মিস করছিল বেশি না কম? বেশি। তোমরা দুপুরে কি খাইছো? মাথা উঠে কথা বলো। ফিশ চিপস এন্ড ডাল পুরি। পুরি খাইছো? হ্যাঁ, ডাল পুরি। তো ফিশ চিপস এন্ড ডাল পুরি। পাপা ডিডন্ট থিংক উই অ্যাকচুয়ালি হ্যাড এনি চিপস। কি বলে, আহিল খাইছিল পেট ভরে? ওকে, সো তুমি এখন ঘুমাও, যা আহিল ঘুমাই গেছে। আই লাভ আহিল ঘুমাই গেছে রে। আই গট টু হ্যাভ এনি সোর্স আই ওয়ান্টেড। মনু কেমনে ঘুমাইছে মনু? তারে প্রতিদিন এইভাবে আমার ঠিক করে দেওয়া লাগে, কতবার এসে ঠিক করে দেই তারিস বেচারার উইকেন্ডে, বেচারার উইকেন্ডে ঘুম তাড়াতাড়ি ভেঙে যায় কারণ ড্রিম তাড়াতাড়ি শেষ হয়। আই স্লিপ ফ্রম, ডু ইউ হ্যাভ এ লাইক কাম ইন? কতবার? ওয়েট, ইভেন এট দিস এজ? হ্যাঁ, আমি তো প্রায় প্রত্যেক নাইটে আসি, এসে চেঞ্জ করি, তোমার চেক করে যায় তো। হ্যাঁ, কতদিন তোমার ব্ল্যাঙ্কেট থাকে না ব্ল্যাঙ্কেট ঠিক করি, পিলো থাকে না পিলো ঠিক করি। ইয়া, বিকজ এট নাইট আই এম লিটারালি হট। ওকে, ঘুমাও ঘুমাও। ওহ, সারা দিন ধকলের পরে ফ্রেশ লাগতেছে, হাত মুখ ধুয়ে বসছি, এসে একটু খিদা লাগছিল, ওইটা তো খাইছি দুপুরের দিকে, সো খিদা লাগছিল, একটু পেঁপে কেটে খেয়ে ফেলছি। আর এখন আয়দাহিলকে বেঁধে দিছি, আমিও বেঁধে এসে বসছি, রিল্যাক্স করব, কারণ সারা দিন হাঁটছি, এত পরিমাণ বৃষ্টি ছিল যে লাস্টে আপনাদের সাথে আরও অনেক কিছু আছে সেগুলো শেয়ারই করতে পারিনি, বিকজ এত বেশি বৃষ্টি ছিল, খুবই বিরক্ত লাগতেছিল সব কিছু হাতে করে নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে শপিংয়ে ঘুরতে, সো এই জন্য আর আসলে বাকি ভিডিও আমি করতে পারিনি। আর এখন মনে হচ্ছে যে বেডে বসে একটু পাটা ছাড়ায় আরাম করে বসি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি গত ভিডিওতে বলেছি যে কি, ও গাড়িতে উঠলে আপনারা যা মনের ইচ্ছা, আপনারা আসলে পাগল, বুঝছেন? আমি পাগল না, আপনারাই আসলে পাগল, কারণ এটা তো জাস্ট একটা ফান ছিল, কারণ এইভাবে তো নিশ্চয়ই কেউ করবে না। আমি কি, আমি বলছি দেখি কি আমিও ঝগড়া করি? আমিও করি না, কারণ এটা ঝগড়া করার তো কিছু নাই। ঝগড়া বলতে কি, ঝগড়া কাকে বলে? ঝগড়া বলে যে একেবারে সিরিয়াস মুডে যেটা আপনি একজন আরেকজনের সাথে করতেছেন, বা তর্ক বিতর্ক কোনো সিরিয়াস বিষয় নিয়ে, বাট আমরা সবসময় ফানের ভিতরেই ঝগড়া হয়। ঝগড়া বলতে কি, হ্যাঁ এটা না ওটা না এরকম করে, সো এটা আসলে কোনো ঝগড়া না, এটা ফান থাকে। তো এটা বলাও আমার ফান মুডেই ছিল, বাট আপনারা যারা ভুল বুঝেছেন তার জন্য আমি কি বলবো, কিছুই বলার নেই। তো যাই হোক, এটাই এরকমই চলবে, কেউ ভুল বুঝবে কেউ বুঝবে না এটা, বাট আপনারা অনেকে আছেন ইউটিউবে অনেক ভালো ভালো কমেন্ট করেন, যেগুলো আসলে আসলেই আমাকে কাজের যে স্পিরিটটা এটা আরও বাড়ায় দেয়, মনে হয় যে না ঠিক আছে আসলে আমাকে তো দিতে হবে প্রতিদিন, কারণ অনেকে মিস করে, অনেকে ওয়েট করে, বলে যে আপু আপনার ব্লগের জন্য ওয়েট করি, সো ওইটা মাথায় আসলে না, সো তখন আমার মনে হয় যে অনেকে আমাকে কত ভালো ভালো কমেন্ট করতেছে আমাকে ভালোবেসে, সো ওইটা মনে পড়লে আসলে আমি তখন কাজের বা যে কোনো জিনিসের একটা ভালো লাগা থেকে আমার মনে হয় যে না ঠিক আছে আসলে আমার করা উচিত। তো যাই হোক, সেই সমস্ত সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে আপনারা আমাকে এত সাপোর্ট করেন, নাকি বলেন ইব্রাহিম ভাই? আপনাদের ইব্রাহিম ভাই একেবারেই মানে একটু অসুস্থ, অসুস্থ বলতে যে গতকালকে আমরা যে বাইরে গেছিলাম সেখান থেকে আসার সময় বৃষ্টি হয়েছে, যে বৃষ্টিতে একটু মাথায় মিষ্টি পানি পড়ছে, তো একটু ঠান্ডা লেগে গেছে এই যা। তো আর কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করি আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। তো এখনকার মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।